দীর্ঘদিনের দাবি মেনে শুরু হয়েছিল রাস্তা সারাইয়ের কাজ, কিন্তু সেই রাস্তা রাস্তার পাশেই তৈরি হওয়া ড্রেন সাত দিনের মধ্যেই সেই ড্রেন ভেঙে পড়ায় ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। ভগবানগোলা এক নম্বর ব্লকের ভগবানগোলা তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দয়ানগরের এই ড্রেন নির্মাণের কাজ নিয়ে উঠছে নানান প্রশ্ন। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ছিল যাতায়াতের রাস্তার। দীর্ঘদিনের দাবি মোতাবেক অবশেষে রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছে, কিন্তু রাস্তার কাজ ড্রেন নির্মাণের কাজ শুরু হলেও তা নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ তুললেন স্থানীয়রা। এমনকি ড্রেন নির্মাণের সাত দিনের মাথায় তা ভেঙে গিয়েছে বলেও অভিযোগ। ভগবানগোলা এক নম্বর ব্লকের ভগবানগোলা তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দয়ানগর এলাকায় রাস্তার কাজের সূচনা হয় ব্লক প্রশাসনের তরফে। দয়ানগর ব্রিজ থেকে দয়ানগর মোড় পর্যন্ত কংক্রিট রাস্তার দূরত্ব 150 মিটার। স্থানীয়রা বলছেন, রাস্তা দিয়ে যানবাহন চলাচল করে অনবরত, বৃষ্টিতে জল জমে। প্রশাসনের তরফে ভালোভাবে কংক্রিটের রাস্তা তৈরি হলেই তবেই স্বস্তি পাবেন তারা। বহুদিন থেকে রাস্তাটা খারাপ আছে, হ্যাঁ, এখানে জল জমে থাকে মোটামুটি 1 হাঁটুর উপরে সবসময়ের জন্য, বর্ষায় জল জমে থাকে, ঠিক আছে। রাস্তাটার পরিস্থিতি খুবই খারাপ। ঘটনা হয়েছে, এখান থেকে বড় বড় সব লরি যায়, ঠিক আছে, 12 চাকার 14 চাকার গাড়ি যায়। এই যে ড্রেনটা হচ্ছে কি না, এই ড্রেন কিন্তু উপযুক্ত ড্রেন নয়, কারণ হচ্ছে এই ড্রেনটা কোনো দিনই থাকবে না, তো ভেঙে গেছে। রাস্তা তৈরির কাজ শুরু হলেও অনেকেই বলছেন রাস্তায় ড্রেন তৈরির পরিকল্পনা সঠিকভাবে নেওয়া হয়নি, ফলে তৈরির সাত দিনের মাথায় ভেঙে পড়েছে ড্রেন। ব্যস্ততম রাস্তায় যেভাবে ড্রেন তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা উচিত, সেই পরিকল্পনা গ্রহণ করা হয়নি। পরিকল্পনা গ্রহণ করা হয়নি বলে আজকে আপনি দেখবেন ওই যে ড্রেনটা আছে, সেই ড্রেনটা একদিকে ভেঙে গেল। 7 দিন থেকে 8 দিনের মাথায় ড্রেন কিন্তু ভেঙে গেছে। তাই আমরা চাইছি, আপনাদের মাধ্যমে বলতে চাইছি, এই যে রাস্তা হচ্ছে এবং ড্রেন হচ্ছে, এই রাস্তার গুরুত্বকে সামনে রেখে সেই হিসাবে যেন পরিকল্পনা গ্রহণ করা হয়। এই তো সমস্যা, মাল কম দিচ্ছে। কী বলছে আপনারা বললেন যারা কাজ করছে তাদেরকে? বলেছি কী বলছে বুঝে কম, তাদের কাছে ফিতা নাই, টেপ নাই, কিছু নাই, গোটা ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। এই রাস্তা দীর্ঘদিন পর হচ্ছে, এটা খুব ভালো। এই রাস্তার আমরা খুব সমস্যার মধ্যে ছিলাম। এই রাস্তাতে অনেক মানুষ যাওয়া আসা করে, বড় বড় 4 চাকা গাড়ি, 12 চাকা 16 চাকা 12 চাকা সব গাড়ি যাওয়া আসা করে। কিন্তু এখানকার যে দিনটা হওয়ার কথা ছিল আর কি, সেই দিনটা আমার মতো অনুযায়ী ঠিক হচ্ছে না আর কি, কারণ এখানকার বড় বড় গাড়ি যায়, এই ট্রেন এখানে থাকবে না। স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের কানে অভিযোগ যেতেই তিনি বলেন, পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তবেই ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তো আমি কিছু জানি না, তবে আমি তাহলে বিডিও সাহেব ইঞ্জিনিয়ার নিয়ে আলোচনায় বসছি, বসার পর আপনাদেরকে জানাবো। যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি বলছেন 27 লক্ষ টাকা খরচ করে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে, ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া আছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। 27 লাখ টাকা বরাদ্দ করে আমাদের রাস্তা ড্রেন তৈরি করা হচ্ছে। খারাপ কোয়ালিটির হওয়ার কোনো কারণ নেই, ওদেরকে বলেছি যে রাস্তাঘাট ঠিকভাবে আপনারা বুঝে দেখে নেবেন। ইঞ্জিনিয়ারকে আমাদের বলা আছে তো যে কি রাস্তা ঠিকভাবে তৈরি করব, কোনো জানে মানুষের কোনো সমস্যা না আসে সেভাবে আপনি কাজ করবেন। যদিও এই বিষয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। যোগাযোগ 8768362622।